জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 15 দিনের সরকারি সফরে এই তিন দেশে যাবেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার সকাল 7:45 প্রধানমন্ত্রী তার সফর সঙ্গীতে নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের টোকিওর উদ্দেশ্যে রওনা হন। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে সংঘটিত জেনোসাইডের স্বীকৃতি দিয়েছে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব জেনোসাইড স্কলার্স আইএজিএস। স্থানীয় সময় সোমবার 1971 সালের গণহত্যা সংক্রান্ত একটি প্রস্তাব গ্রহণ করেছে সংস্থাটি। পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। কক্সবাজারের নাজিরা টেক পয়েন্টের সাগরে ডুবন্ত একটি মাছ ধরা ট্রলার থেকে দশ জনের মরদেহ উদ্ধারের ঘটনায় শনাক্ত হওয়া ৬ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুল ইসলাম নিশ্চিত করেছেন এ তথ্য। রংপুরের কাউনিয়া উপজেলায় তিস্তা নদী থেকে আব্দুর রহিম নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার বালাপাড়া ইউনিয়নের পাঞ্চরভাঙ্গা তিস্তা সড়ক সেতুর নিচ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পুলিশের সন্ত্রাস দমন শাখার একটি কার্যালয়ে ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত 12 পুলিশ সদস্য নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার রাতে সোয়াত উপত্যকার কাবাল পুলিশ দপ্তরে জোড়া বোমা বিস্ফোরণের ঘটনা এ হতাহতের ঘটনা ঘটে। সৌদি প্রো লিগে দুটি ম্যাচের পর আজ কিংস কাপে আল বেহেদার বিপক্ষেও গোলের দেখা পাননি ক্রিশ্চিয়ানো রোনালদো। উল্টো আল বেহেদার কাছেও 1-0 গোলে হেরেছে আল নাসার। 23 মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেছেন আল বেহেদার ফরাসি স্ট্রাইকার জে দাবিদ বিউগুয়েল। এবারে টপস ছাড়া স্কার্ট পরে ক্যামেরার সামনে এসে নিজের মতো পোজ দিয়ে ফের ভাইরাল হয়েছেন ওরফি জাভেদ। গত রাত থেকেই অভিনেত্রীর এই নতুন লুকের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আলোচনার সমালোচনার জন্ম দিয়েছে।